6 উইকেট মানে একটু কি অনেক দিন পর সেই পুরনো আলামিনকে দেখা গেল না সব কিছু মিলে খুব ভালো লাগছে টিম রানার্স আপ হইছে এবং নিজের পারফরম্যান্সটাও খুব ভালো ছিল এরকম পারফরম্যান্স নিয়মিত করলেও নিজেরও খুব ভালো লাগে টিমের জন্য খুব হেল্প হয় তো সব কিছু মিলে আর কি এনজয় করছে আর কি বোলিংটা বলছিলেন বোলিংটা এনজয় করছেন আপনাদের টিমটা আসলে খুব শেষ ম্যাচের আগ পর্যন্ত গতকাল আগের ম্যাচের পর্যন্ত রিয়েল চ্যাম্পিয়নশিপের ফাইটে ছিল তুলনামূলক কম বাজেটের টিম মানে এই সাকসেসের আসলে মূল কারণটা কি আমার কাছে মনে হয় ইউনিটিটা এবং মাসাইবের ক্যাপ্টেন্সি বলেন এই দুটাই আমার কাছে মনে হয় আমাদের টিমের ভিতরে মানে আমরা ওই রকম খুব বড় প্লেয়ার ছিল না ন্যাশনাল টিমে যারা এখন রিসেন্ট খেলতেছে সবাই দেখাচ্ছে ন্যাশনাল টিমে অনেক দিন ধরে খেলছে কিন্তু বাদ পড়ছে ঢুকছে এই ধরনের প্লেয়ার ছিল মাসাই ভাইয়ের সাথে ছিল উনি আসলে টিমের ভিতর যে বুস্ট আপ বলেন বা মেন্টালি সাপোর্ট বলেন ওই জিনিসটা খুব ভালো দিছে সবার ভিতরে এবং আমার কাছে মনে হয় আমাদের টিম ইউনিটি ভালো ছিল বিদায় আমরা নার্স আপ হতে পারছি সাকিবের ইনক্লুশনটা টিমের জন্য মানে কতটুকু মোরালি বুস্ট আপ করেছিল এটা তো মনে করেন সাকিব ভাই যখন ঢুকে টিমে একটা বোলার বেড়ে যায় একটা ব্যাটসম্যান বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরও সুযোগটাও বেড়ে যায় হয়তো একটা ব্যাটসম্যান বলেন বা একটা বোলার এক্সট্রা খেলানো যায় এবং উনি তো নাম্বার ওয়ান অলরাউন্ডার তো টিমে থাকলে আলটিমেটলি তো সবার জন্য হেল্প এক আল-আমিনকে আমরা চিনতাম যে কিনা স্লগ ওভারে বাংলাদেশের সেরা বোলার ছিল সে আল-আমিনকে আমরা হারিয়ে ফেলেছি আসলে কতটুকু কনফিডেন্স আবার ফিরে আসার ব্যাপারে অলওয়েজ কনফিডেন্স আসলে লাস্ট কয়েকটা বিপিএলটা এবং তার আগে ইঞ্জুরির কারণে প্রিমিয়ার লিগটা খেলতে পারিনি দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল তো এখন আবার পুরোদমে বোলিংটা করতে পারছি এখন নিজের সাথে নিজেরই চ্যালেঞ্জ নিজেকে ফিট রাখা এবং বোলিংটা আগে যে ধাঁচে বোলিং করতাম স্লগে ন্যাশনাল টিমের পরে তো চেষ্টা করব সেইটা আবার ফিরিয়ে আনা যাতে নিজেকে প্রিপেয়ার্ড রাখা যে এনি টাইম যদি ন্যাশনাল টিমে হোক বা ডোমেস্টিক হোক বিপিএল হোক যেখানে সুযোগ পায় নিজের 100% দিয়ে যাতে টিমের হেল্প হয় এবং নিজের যে নামের প্রতি শুভেচ্ছা রাখা যাতে রাখা যায় এই মুহূর্তে কিন্তু ন্যাশনাল টিম অনেক বেশি প্রেসার আগে আপনি যখন আপনার ক্যারিয়ার শুরু যখন অভিষেক ছিল তখন কিন্তু এরকম হেলদি কম্পিটিশন ছিল না মানে তখনও ছিল অনেক প্রেসার খেলতো কিন্তু এখন অনেক বেশি কম্পিটিশন এটাকে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন না আমার কাছে মনে হয় আমার ওই সময় চ্যালেঞ্জ ছিল কারণ ওই সময় মুস্তাফিজ ছিল তাসকিন ছিল রুবেল ছিল মাসাই ভাই ছিল শফিউল ছিল আমি ছিলাম 6 থেকে 7 জন এখনও আছে তবে সবসময় চ্যালেঞ্জিং কারণ ন্যাশনাল টিমে এখন আসলে পেস বোলারদের একটা মানে ই চলতেছে বলতে পারেন সংগ্রাম বা যুদ্ধ চলতেছে যেই ওখানে যাচ্ছে সেই ভালো খেলতেছে তো এটা সবার জন্য পজিটিভ সাইন যেই খেলতেছে ভালো খেলতেছে এবং যারা টিমের বাইরে চলে যাচ্ছে তারাও কামব্যাক করার জন্য খুব ভালো চেষ্টা করছে মাসাইয়ের সাথে ন্যাশনাল টিমে তো অনেকদিনই খেলছি আবার এর আগেও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম যেটা চ্যাম্পিয়ন হয়েছিলাম আবার এবছর খেললাম তো আসলে উনি সবসময় ইনস্পায়ারেশন যে কোনো প্লেয়ার বা টিমের জন্য এনজয় করছে আর কি টুর্নামেন্টটা ভাইয়ের সাথে খেলে আর এইবারে মানে আপনাদের আমরা সুপার লিগের আপনাদের আগে যে পিছিয়ে ছিলেন 4 পয়েন্ট সেটা কি একটা বড় ইয়া ছিল আপনাদের টুর্নামেন্ট শুরু করার জেতার ক্ষেত্রে না আমার কাছে মনে হয় ভাই আমরা সুপার লিগের আগে একটা ম্যাচ মিস করে গেছি মোহামেডানের সাথে ম্যাচটা হেরে আমরা একটু পিছিয়ে গেছি যদি ওই ম্যাচটা জিতে থাকতাম তাহলে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হইতে পারতাম আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সুপার লিগে ওভারঅল আমরা খুব ভালো ক্রিকেট খেলছি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.